বিমান বসুর নেতৃত্বে বামেরা শান্তি মিছিল বের করেছে। আপনারা জানেন যে পরপর কয়েকদিন রামনবমী থেকে শুরু করে যেভাবে পরপর দু তিন দিন অশান্তির ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতেই এই শান্তি মিছিল বামেদের তরফে। সরাসরি দেখতে পাচ্ছেন হাওড়া থেকে এই ছবি। আজ বামফ্রন্ট এবং সহযোগী দলগুলির আহ্বানে বালিকার থেকে সিটি রোড বরাবর হাওড়া ময়দান অভিমুখে এক বিশাল সম্প্রীতির মহামিছিলের আয়োজন করা হয়েছে। গোটা দেশ, গোটা রাজ্য জুড়ে যখন সাধারণ মানুষ তাদের জীবন ধারণের জ্বালা যন্ত্রণায় জর্জরিত, যখন সাধারণ ছাত্র যুবক তাদের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে চলেছে। সরাসরি দেখতে পাচ্ছেন এই ছবি, বামেদের তরফে ধারাবাহিকভাবে পরপর কয়েকদিন এরকম শান্তি মিছিল বের করা হলো এবং এই শান্তি মিছিলের নেতৃত্বে রয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে রামনবমীতে যে অশান্তির ঘটনা ঘটেছিল, এই অশান্তির ঘটনা হাওড়া শিবপুরে যেমন ঘটেছিল, রিষড়াতেও ঘটেছিল এবং তা নিয়ে একেবারে আদালতে জনস্বার্থ মামলা পর্যন্ত বিরোধী দলনেতা দায়ের করেছেন এবং সার্বিকভাবে এই ঘটনার প্রেক্ষিতে, অশান্তির ঘটনার প্রেক্ষিতে বামেদের তরফে শান্তির আবেদন জানিয়ে, সম্প্রীতির আবেদন জানিয়ে এই শান্তি মিছিল বের করা হয়েছে। কোনো আগাম খবর ছিল না, কোনো পূর্ব ঘোষিত কর্মসূচিও ছিল না, হঠাৎ করে সারপ্রাইজ ভিজিট করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যে নতুন জাতীয় শিক্ষানীতি তা নিয়ে কথা হয়েছে বলে জানা যাচ্ছে এবং একবার নয় দুবার, একদিনে দুবার গেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপাচার্যের সঙ্গে কথা হয়েছে, কথা হচ্ছে বলে জানা যাচ্ছে জাতীয় শিক্ষানীতি নিয়ে। এই ধরনের নিঃসন্দেহে নজিরবিহীন একটা ঘটনা যেখানে রাজ্যপাল কোনো আগাম কর্মসূচি বা আগাম কোনো খবর না থাকা সত্ত্বেও, কোনো ঘোষিত কর্মসূচি না থাকা সত্ত্বেও সারপ্রাইজ ভিজিট করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপনারা জানেন যে বিভিন্ন কলেজের অধ্যক্ষের, বিভিন্ন কলেজদের সম্পর্কে বিশ্ববিদ্যালয়গুলির থেকে নজরদারি সংক্রান্ত যে নির্দেশিকা, তারপরে এই সারপ্রাইজ ভিজিট নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অনেকে মনে করছেন। এই হচ্ছে সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন পৌঁছন, বিভিন্ন কলেজের অধ্যক্ষের সঙ্গে আলোচনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস অধ্যক্ষদের নিজের লেখা বইও উপহার দেন তিনি। বিশ্ববিদ্যালয়ে নজরদারি সংক্রান্ত নির্দেশিকা, বিতর্ক এবং তার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজকে পৌঁছন রাজ্যপাল। আপনারা জানেন যে শিক্ষামন্ত্রীর তরফে একেবারে স্পষ্ট আবেদন জানানো হয় যে রাজ্য সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই নজরদারি সংক্রান্ত নির্দেশিকা রাজভবনের তরফে জারি করা হয় এবং এই নির্দেশিকা প্রত্যাহারের আবেদন পর্যন্ত জানানো হয়। এইরকম একটা বিতর্কের আবহ যখন, ঠিক তখনই সারপ্রাইজ ভিজিট রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তাকে নিয়ে, তাকে কেন্দ্র করে জল্পনা উৎসাহ একেবারে তুঙ্গে। আরেকবার আপনাদের বলবো যে রাজভবনের তরফে যে বিবৃতি সম্প্রতি জারি করা হয় সেখানে স্পষ্ট বলা হয় যে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলি খরচের ক্ষেত্রে আগাম অনুমোদন রাজভবন বা রাজ্যপালের থেকে নিতে হবে। এমনকি বিশ্ববিদ্যালয়গুলিকে এই নির্দেশও দেওয়া হয় যে তারা তাদের সাপ্তাহিক কাজ রিপোর্ট আকারে রাজ্যপালকে মেল করবেন। এই নিয়ে যখন বিতর্ক তৈরি হচ্ছে, ঠিক সেই সময় রাজ্যপাল সিভি আনন্দ বোসের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সারপ্রাইজ ভিজিটকে কেন্দ্র করে নতুনভাবে রাজ্য রাজনীতিতে কৌতূহল তৈরি হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন। এইটা আমাদের পার্থ জানাও যে নজিরবিহীন কোনো সন্দেহ নেই, কারণ রাজ্যপাল শুধুমাত্র যে সারপ্রাইজ ভিজিট করছেন এমনটা নয়, একদিনে তিনি দুবার গেলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এই মুহূর্তে রাজ্যপাল কি সেই বৈঠক এখনো চলছে কিনা, কথা কি নিয়ে হচ্ছে? দেখো, একেবারে কার্যত নজিরবিহীন বলা যায়, কারণ হচ্ছে এর আগে যতবার হয়েছে যে এই রকম ধরনের বৈঠক, জাতীয় শিক্ষানীতি নিয়ে বৈঠক, সেই বৈঠক সাধারণত বিশ্ববিদ্যালয় এবং সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এসে পৌঁছান বিভিন্ন কলেজের অধ্যক্ষরা এবং তাদের মাঝখানে আজকে এসে পৌঁছলেন সিভি আনন্দ বোস রাজ্যপাল, এবং তিনি এলেন এবং তিনি থাকলেন। এবং যে বিষয়টা তোমায় বলবো, 2017 সালে ওনার যে বই পাবলিশ হয়েছিল সাইলেন্ট সাউন্ড গুড, সেই নামের বইও কিন্তু আজকে প্রত্যেক প্রিন্সিপালকে তিনি উপহার স্বরূপ তুলে দিলেন। এবং এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয় আমরা রয়েছি এবং কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্যের ঘরে রাজ্যপাল রয়েছে এবং কিছুক্ষণ আগে যে বৈঠক হয় সেই বৈঠক ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এবং সেই বৈঠকে মূলত যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা হয়েছে এবং শিক্ষাকে কীভাবে আরও উঁচু স্তরে নিয়ে যাওয়া যায়, দেশকে কীভাবে বাড়ানো যায় এই শিক্ষার ক্ষেত্রে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। রাজ্যপালের যে গাড়ি, সে গাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে। কিছুক্ষণের মধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বেরোবেন এবং যে বিষয়টা অনেকেই জানাচ্ছিলেন, প্রিন্সিপালরা জানাচ্ছিলেন, যে আগে অতীতে যে বৈঠক
সাফল্য হয়েছিল সেই বৈঠকে কখনো রাজ্যপালকে তারা এইভাবে পায়নি একেবারে নিশ্চয় এবং এর আগে যেটা দেখা গেছে বা যেটা সচরাচর হয়ে থাকে যে উপাচার্যরা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাজ্যপাল তথা আচার্যের কাছে আসছেন আর রাজ্যপাল বা আচার্য নিজে উপাচার্যের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন খুব একটা নজির অন্তত নেই যদি রাজ্যপাল আর কিছু বলেন সেদিকে অবশ্যই নজর থাকবে পার্থ আপাতত তোমায় ধন্যবাদ উনি শিক্ষানীতির উপরেই বললেন যে যে কোনো নতুন জিনিসকে তো আহ্বান জানাতেই হয় আমন্ত্রণ জানাতে হয় বই দিয়েছেন সবাইকে গভর্নর সকালেও ছিলেন তখনও কথা হয়েছে এখন যখন উনি বললেন উনি সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার যে উন্নতি কিভাবে সাধন করা যায় সেটা নিয়েই বললেন আর এনইপি নিয়ে এটাই বললেন যে আমাদের সমস্ত ভারতবর্ষের যে শিক্ষার যে বেসটা সেই বেসটা মানে আগে আমরা সবসময় পশ্চিমের দিকে তাকিয়ে চলেছি কিন্তু ওনার বক্তব্য হচ্ছে এখন সময় বোধ হয় এসে গেছে যে ভারতবর্ষের দিকে তাকিয়ে অন্য সবাইকে এগোতে হবে সেইভাবে আমাদের উনি সেটাই বলেন এবং আমাদের সঙ্গে খুব সুন্দর গল্প করলেন ইউনিভার্সিটি বৈঠক ছিল তারপরে মাননীয় গভর্নর সাহেব উনি এসেছেন তিনি এসে তিনি থাকলেন আমাদের সামনে তার গুরুত্বপূর্ণ লেকচার দিলেন হ্যাঁ এবং আলোচনা শেষে আমাদের এই দিলেন আর কি গিফট দিলেন উনি কিছু উনি বললেন যে আমরা প্রিন্সিপালদের কাছে কিংবা টিচারদের কাছে আশা করছি তারা তাদের রোল প্লে করবেন ঠিক মতো এবং ভালো ইনস্টিটিউশন তৈরির জন্য ছাত্রছাত্রী ভালো তৈরির জন্য যা করা উচিত করবেন এটা আমি প্রত্যাশা